ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। টেক ফরি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির প্রধান আকর্ষণ এসএসসি 2021 প্রথম থেকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে আমরা মূল্যায়ন করেছি। মূল্যায়নকৃত অ্যাসাইনমেন্টের নম্বর ফর দ আমরা কিভাবে কোথা হতে ডাউনলোড দেব সেই বিষয়টি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবে। ব্রাউজার ওপেন করার পরে আপনি সার্চ বারে লিখতে পারেন নিজ নিজ বোর্ডের নাম লিখে, যেমন আমি ঢাকা বোর্ডের অধীনে রয়েছি, তাই ঢাকা এডুকেশন বোর্ড আমি লিখলাম। আপনারা যদি অন্য বোর্ডের নামে অন্য বোর্ডের এগেনস্টে থেকে থাকেন তাহলে অবশ্যই সেই বোর্ডের এভাবে আপনার ঢাকা না লিখে দিনাজপুর, কুমিল্লা, রাজশাহী এভাবে লিখে তারপরে সার্চ দেবে। তারপর আমি এই যে এখানে ঢাকা এডুকেশন বোর্ড এটিতে ক্লিক করলাম। অতঃপর একটু স্ক্রল করে নিচের দিকে আসব, এসে তারপরে UEMS এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বিদ্যালয়ের ইন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিতে হবে। ঠিক সেভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি এখানে লগ ইন করছি। করার পর এখানে অর্থাৎ ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে এসে এই যে এখানে অ্যাসাইনমেন্ট মার্ক, এই অ্যাসাইনমেন্ট মার্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লক্ষ্য করি আমরা এই যে দেখুন সিলেক্ট অ্যাসাইনমেন্ট ন, এখানে আমরা এই যে অ্যাসাইনমেন্ট নং 1, 2, 3, 4 এভাবে 8 পর্যন্ত রয়েছে। আমরা এখান থেকে একেবারে মানে 8 অর্থাৎ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নম্বর শিট আমরা ডাউনলোড বা প্রিন্ট দিতে পারবো। তারপর এখানে সিলেক্ট অংশ রয়েছে, এই যে সিলেক্ট অংশ, এখানে আমরা ক্লিক করলে আমরা বিভিন্ন বিষয় দেখতে পাবো, যেমন কোড 10, 110, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপর 126 রয়েছে হায়ার ম্যাথ ম্যাথমেটিক, তারপরে 133 ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, আমার মনে হয় এটা নেই যেহেতু তিন সাবজেক্টের বিভিন্ন গ্রুপের রয়েছে, তা 136 ফিজিক্স এভাবে পর্যায়ক্রমে এখানে রয়েছে। আপনারা অবশ্য দেখতে পাবেন এখানে আমার মনে হয় যে সব সাবজেক্টেরই অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বাদ দিয়ে সকল সাবজেক্টই ডাউনলোড হয়তো বা দিতে হবে, যাদের সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, হ্যাঁ সবগুলো ডাউনলোড দিতে হবে। তো কীভাবে ডাউনলোড দেবেন? তো ধরুন আমি জিওগ্রাফি মানে দিলাম, দিয়ে তারপরে এখানে আমি প্রিন্ট মার্কশিট এটিতে ক্লিক দেবো। এটিতে ক্লিক দিলে এখানে কিন্তু আমি ইচ্ছে করলে ডাউনলোডও করতে পারবো বা প্রিন্টও দিতে পারবো। তো ডাউনলোড করার জন্য যে কাজটি করব সেটি হলো যে সেভ অ্যাজ PDF, এখন যদি আমি ক্লিক করি তাহলে এটি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি দেখাবো, আমি আরেকটু বিষয় এখানে ই করতেছি, যেমন এখানে ধরুন আমার প্রিন্টারের সাথে, যেহেতু প্রিন্টারের সাথে এই সেটটি মানে যুক্ত নেই, এই জন্য এখানে প্রিন্টার শো করছে না। তো এক্ষেত্রে আমি আরেকটি বিষয় দেখাচ্ছি, যেমন সেভ অ্যাজ PDF আমি ডাউনলোড দেবো, এক্ষেত্রে PDF আকারে রেখে তো সে কি করব, সেভে ক্লিক। তো সেভে যখন ক্লিক করব এবং আমি একটি ড্রাইভ দেখিয়ে দেবো, কোন ড্রাইভে আমি এটি করব, যে আমি মার্কশিট সেভ দিলাম। দেবার পরে দেখুন আমি যদি PCতে যাই এবং এই ইতে ক্লিক করি, এই যে মার্কশিট এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যেই শিক্ষার্থী রয়েছে, আর্টসের যে কতগুলো শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর সংখ্যাটা এখানে আমরা দেখতে পাবো। জি, লক্ষ্য করুন, এই যে দেখুন আমার মোট আর্টসে 38 জন শিক্ষার্থী রয়েছে, এই যে 38 জন এখানে শো করছে। এখন ইচ্ছে করলে আপনি এটি সহজেই প্রিন্ট দিয়ে বের করে নিতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরও একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, যে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 আপনি প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো এখানে মানে লিখে তারপরে টোটাল এখানে আপনি যোগ করতেন, এই যে এখানে যোগ করে দেখাবেন যে সে কত নম্বর পেয়েছে আর টোটাল মার্কস কত, এটি আপনি এখানে ই করে দেখাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতদিন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অর্থাৎ টেক ফরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।